রাজু ভাই, খনি খাওয়া খনি খাবেন? তা দাদু ভাই, তোমরা এটা কদিন থেকে আসেন? মু যখন আচ্ছন রে যে কুমার ছিল না, খালি নদীতে মোর বাড়ি, আর তো এখানে দেখা সহ হয়ে যাবে বেচে। এটা তো মেলা দিন থেকে আসেন তোমরা এটা? অনেক বছর। বাবা মা, তোমরা কেমন আছেন? মুই ভালো আছেন। খুব তাড়াতাড়ি বাড়ি আসি। সুশান্ত, গেট রেডি ফর দ্য প্যারেড। ইয়েস স্যার, কাম ইন। দাও দাদু, দাও। ও দাদু ভাই, হচ্ছে বাংলা দেয় বসি। বাগান ভাই হবা দাদা, এর না আর্মির চাকরি করে সুশান্ত বর্মনের বাড়িটা চেনেন? আরে সুশান্ত দাদু ভাই, সুশান্ত চেনেন? আরে সুশান্ত আগে ও ভুলু বেড়া আছে সুশান্ত, তাছাড়া তো কাজ আর্মি। নমস্কার দাদু, তোমরা কি চেনেন? হ্যাঁ স্যার, চেনেন তো। কি হয়েছে, কোনো করিনি নাকি? দাদু ভাই, দুজন চেয়ার আনছো? স্যার, তোমরা এদিকে এসো, বসি এদিকে চেয়ার। আনো দাদু ভাই, বসো স্যার। না দাদু, আগে তোমরা বসো। স্যার উঠবে, তোমরা বসো দাদা, তোমরা। না না স্যার, তোমরা বসো। তো দাদু, কোন সুশান্ত বর্মনের বাড়িটা কোন পাশে? হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাকে যে অ্যাপ্লিকেশনের পরিচয় করে দিন সেটা হচ্ছে ওয়ানএক্সবেট। বন্ধুরা, তোমরা সবাই জানো বিভিন্ন ধরনের গেমস আর স্পোর্টস থেকে অনেকে ব্যাটিং করি, অনেক অনেক টাকা ইনকাম করে। তোমরা যদি ব্যাটিং করি আর টাকা ইনকাম করছেন, তাহলে এই অ্যাপটা তোমার জন্য। আর বন্ধুরা, এই অ্যাপটা মাঝে মাঝে ফ্রি ব্যাটিং দেয়, মানে তোমরা 1500 টাকা দিয়ে যদি ব্যাটিং করো, তোমরা যদি হারি যান, সেই টাকাটা তোমরা আবার পুনরায় ফিরত পাবেন। আর খালি আমার সাবস্ক্রাইব করলে দিনে একটা সুন্দর অফার, তুমি যদি 10,000 টাকা মতো জমা পান, তাহলে তোমরা 130% পর্যন্ত বোনাস পাওয়ার আমার এই প্রোমো কোডটা ব্যবহার করিয়া। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা এফসি বার্সেলোনা আরও বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপ আছে। তো তোমরা এলাইজ যাওয়ার ডিসিশনাল লিঙ্ক থেকে ডাউনলোড করে এই গেমটা রেজিস্টার করো, খেলো, যেহেতু আর টাকা ইনকাম করো। তোমরা ধার কথা করলে ভোলার ব্যাটা, আমার গ্রামে উনি সবার প্রথম চাকরি পাইছে, বিএসএফে আর্মি। তো উনি চাকরি পাওয়ার পরে গ্রামের এলাকা তোমার থাকে না, এই 1-2 বছর হল চ্যাংরাটা আসি, উনার বাপ মা খুঁজে আসবে উমার শহর গেছে। তা দাদু, শহরের ঠিকানাটা কি আছে? শহরের ঠিকানা তো আছে, কিন্তু দেখতে দেখতে 2 মাস কাটি গেছে, চ্যাংরাটার কোনো খবরই নাই। চ্যাংরাটার কি একবারও আমারগুলোর কথা মনে পড়ে না? মনে আরও না পড়ে উনার, মনে উনার ঠিকই পড়ে। উনি কি আর এলা খেলি তোর একলার বেটা কত, উনি গোটা দেশের বেটা। তাহলে কি আমার বেটা আর কোনোদিনও আসবে না? আসবে আসবে, কেন না আসবে? উনি যেটা কোনো থাকে, ওর কোনো ফোনের নেটওয়ার্কে না মেলে, আর ছুটি দিলে ঠিকই আসবে। জেদ করি তো চাকরিটা নিল, সে তো ঠিকই আছে, দেশের সেবা করির লাগছে, কিন্তু আমরাও তো উনার মা বাবা, তো আমার সেবাটা ফির কায় করবে? তোর খালি দুনিয়ার উল্টো পাল্টা চিন্তা। সরকারের চাকরি এবার ছুটিটা না পেলে বেটাটা কেন করে আসে, কত দাম? ছুটিটা পাইলে উনি ঠিকই আসবে বাড়ি, দেখিস। ঠিক আছে, তাই তুই ওল্লা চিন্তা না করিস। হ্যাঁ, আমি অতি বাসরা বাড়ি গেলাম, কামাই কাজলাও করা হবে। মা, বাবু একদিন থেকে তো কোর্টে ছিল। বাবুর বাপ কোর্টে আছেন, এদি আসো দাদরি, যে দেখো বাবু আসছে। চেহারাটা কি অবস্থা করছিস, খাইস কি না খাইস দেখতোস? বাবু, একদিন পরে রে মা, কোর্টে ছিল তুই একদিন, মোর বাবাটা সেই লম্বা হয়ে গেছিস বাবা তুই। আচ্ছা, এই এইগুলো এইগুলো কথা ছাড়ো তো, এইগুলো এইগুলো কথা ছাড়, চলো মুই তোমায় এক জায়গা নিয়ে যাব। কোর্টে যাবো বাবা? আসো আসো, কোর্টে নিয়ে যাবো রে বা।
আইসো না, গেলে না দেখে পাবেন, আইসো বসো 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 বসো। যাম যাম ছাড়ি চল, আস্তে আস্তে যাস বাবা। এটা কার বাড়ি ধরে আসলো বাবা? হ্যাঁ এতটা একটা বাড়ি, এটা কার? আমার বাড়ি এটা। নিজের কি বাড়িস না তোরে বাবা? এটা বাড়ি মুই কিনছো, এটা বাড়ি তাহলে আমরা থাকবো, আইসো আয় মায়। তাহলে কি ইয়ের কি মারার সময়? তুই আমার সাথে ইয়ের কি মারি ধরছিস? এতটা একটা বাড়ি এটা আমরা কি করবো এতটা বাড়ি? আরে দাদা এটা তোমার কতদিনের গ্রাম থাকবে? এটা বাড়ি কিনছো, এটা দাঁড়া আমরা থাকবেন, তোমার দুজন থাকবেন, আইসো আইসো আইসো, আমরা সবাই থাকবো। গোটা বাড়িটা তোর? হ্যাঁ আইসো না। তোমার তোমার যাও তো ভিতরে, যাও তো ভিতরে, যাও তোমার বাড়ি তো দেখি নাই একদিন, তো দাদা আছে আমার, দাদা এই আমার গ্রামের দাদা, তো ভোটালুদা হইল আমার ক্লাব সেক্রেটারি, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সেক্রেটারি, আর যে আমার দুর্গে পুজো হাই ক্লাবে তারও সেক্রেটারি। ছোট থাক থাক অত না কইস, এটা যখন আসে আস্তে আস্তে সব জানবে, সব জানবে। তো পূজা পালি তো আসি গেল, তো আমার গ্রামের পূজা 10 গ্রাম একে নাম করা, তো তোমরা তো এই বাড়িটা বানাইলেন বাড়িটা, আর হচ্ছে তোমার আমার এইবার যে দুর্গা পূজা আসির লাগছে, আর দুর্গা পূজার চান্দাটা আর বাড়িটা মানে মিলিয়ে আর কি একটা মানে বুঝির ভালো লাগছে না, একটা পূজার চান্দাটা। তো তোমরা একটা দিন সময় করিয়া তো তাহলে পাঠিয়ে দিন পূজার, হ্যাঁ কাউকে একটা পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। চলো তাহলে ছোট স্যারের নাম্বারটা নে, বিপদ আপদ হইলে জানা খাবে না? নে নে হ্যাঁ স্যার তোমার নাম্বারটা দেন, আর হচ্ছে তোমার তোমরা যদি অসুবিধা আছে না তোমরা আমাকে দেখবে না, আমরা তোমাকে দেখবো। নাম্বারটা ছোট নাম্বারটা নে, কোন স্যার? 9003-2502। ঠিক আছে স্যার, কোনো রকম ইয়ে সমস্যা হলে আমাকে কবেন। ঠিক ঠিক আছে। ওরে চান্দা টান্দা কেমন উঠিল রে? ভালোই উঠি যাচ্ছে, কিন্তু আমি বাইতে কি কোনো সারা শব্দ কিছু। বস মালটা আসি লাগতে আটকাও। দাদা 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 আমি এই এই ভাই শুন শুন বস আর্মিতে মাত্র 2000 টাকা পাঠাইছে। কথা বুঝে না নাকি? বস 2000 টাকা দিয়ে কি হবে? চলো তো আজকে চলো, উগে আজকে সারমো না, ওর বাড়ির যে আজকে ভাঙচুর করমই। না 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 আজকে অত গরম দেখা লাগবে না, কালকে সকালবেলা যাবো 10টা 11টা দিয়ে, বুঝলো? ওই কালকে আমার চেষ্টা পাবে কি আছে। স্যার জয় হিন্দ। হ্যাঁ না জয় হিন্দ জয় হিন্দ। স্যার শুনলাম ছোটোর কাছে টাকাটা বলে পাঠাইছেন। হ্যাঁ কালকে 2000 টাকা পাঠাইছেন। স্যার কি কন, হ্যাঁ 2000 না এটা বোঝেন না, এটা পুজি আর একটা ব্যাপার বুঝিয়ে পান। দুর্গা পুজো 2000 টাকা ঠিকই তো স্যার, কী কন কন তোমরা ফের? আরে স্যার খালি পুজিয়া হইলে তো কলুঙ্গিকে না হয়, বোঝেন না? এটা বাড়ি বানালেন এতটা একটা বাড়ি, বোঝেন তো? চ্যাংরা ব্যাংরা গিলে আছে বুঝিরে পান। আরে দাদা কথাটা তো আগত শোনো, কি 500 টাকা 2000 টাকা কি লাগাইছে কি তোমরা কত জান পরিষ্কার করে কও তো ছোট। বুঝে নেই ব্যাপারটা, এটা বাড়ির খরচা হয়েছে কমে 20 লাখ টাকা, তা আমারও তো এতলা চ্যাংরা ব্যাংরা আছে, খরচাটা এখন বাড়ান, তোমরা বুঝিয়ে ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, মুই 500 টাকা ধরে দিই মেলা, যাও। হ্যাঁ পরে পাড়ি মেলা এখন ওই এখন পাড়ি। হে ভাই 500-2000 কি মুই কত হচ্ছ? এটা তুই 50000 দিস। এই যে দাদা রাগ করেন,
রাগ করার কোনো ব্যাপার নাই, বুঝলি ভাই? কোনো ব্যাপার নাই, 50,000 টাকা চাই বলছেন, রাগ করার কোনো ব্যাপার নাই। দাদা শোনো শোনো, মাথা ঠান্ডা করে কাজ করো, কোনো চাপ নাই, বুঝছেন? আস্তে আস্তে হবে। কি হবে? তোমার এলা হওয়া দিচ্ছে না, দুইটা দিন পরে দাও। দুটো দিন না, আমি তোমার যেটা দিয়েছিলাম ওইটাই, আমার বেশি 500 টাকা দিয়ে তার বেশি দিয়ে রয়ে হয় কয়েক দিন ওটা পরিষ্কার কথা, যেটা তার বেশি আমি দিয়ে রইম না, যেটা দিয়েছিলাম ওইটা। কিন্তু জানেন না মাতার, দাদার কিন্তু সেই মাতা। কি মাতা মানে কি কথা তোমার? আরে কি কথা? ছোট না কি কথা? ছোট কি কথা? ছোট কয়াদ হচ্ছে, মোর মাতা খুব ঠান্ডা, কোনো চাপ নাই ছোট। আর 500 টাকা দিম, ব্যাস। ঠিক আছে ঠিক আছে ছোট, চল। দাদা কিন্তু চাঙা কিন্তু বেশি লাফে লাগছে, এমন করে লাফাইলে কিন্তু হবে না। দোষ ছোট, দোষ দোষ। আমার বাড়ির কাই কাই আছে? ওনার বাড়ির মা বাবার উনে ঠান্ডা মাথায় কাজ করা হবে, বুঝলো? কি ঠান্ডা মাথায় কাজ? চল কোটে অল্প হালকা করে কি স্কুটে টাইট দিয়ে এসি, চল। উনি তো বাড়িতে নাই, যায় কিলা আছে না লোক। মাসি মাসি এখানে গেতি আইছো তো? বাইরে আইছো মাসি, বাইরে আইছো। আর দাদা কি করবে মাসি? কথাটা হচ্ছে, তোমার বেটা তো করে আর্মির নে চাকরি, হ্যাঁ না, দেশ বিদেশ ঘুরি ঘুরি বেড়ায়, হ্যাঁ না। তা তোমার যদি ধরো একটা কোনো দিন কোনো কিছু হয়ে যায়, আমরা ধরো বেটার মতন কি কন, যখন তোমার বগল দেলা তোমার বেটা নাই, আমরা বেটার মতন তা তোমাকে হসপিটাল নিয়ে যাবো আমরাই। কিন্তু কি আমরা একটা মানে পাড়াতে আর কি একটা থাকি, মিলজুল করে থাকি। তা যদি ধরো বুড়িয়ার কোনো না বুড়িয়াকে মেশো মেশো ধরো পা পিছলি পড়ে গেল, হসপিটাল নিয়ে গিয়ে খাবে, ধরো বাজারের ব্যাগটা আনি দেওয়া খাবে, এগুলো কাজ কিন্তু আমরাই করবো, হ্যাঁ না। তা আজ দাদা আছে না, কাজটা খুব খারাপ করছে। কেন বাবা, কি করছে? খারাপ বলতে আর কি, এখানে গুছিয়ে গেলায় কথা কইছে। খারাপ লাগবে কখন জানেন? এই ধরো বুড়িয়া মানে মেশো যদি রাস্তা যাইতে যাইতে যদি পিছন থেকে একটা ট্রাক মারি দেয়, বুঝছেন না, তখন বল খারাপ লাগবে। ধরো দাদা গেল বাইক চলাইতে চলাইতে যাইল, ট্রাক আসে একটা পিছিয়ে দিল, তখন খারাপ লাগবে, বুঝছেন? টাকা বল সারা জীবন ইনকাম করির ভাবে, বুঝছেন? আমরা কিন্তু তেমন কিছুও চাই নেই। এই দাদা না একটা মাসের বেতন 50,000, 50,000 দেখেন না, কতলা চ্যাংরা ব্যাংরা আছে, প্রাণ পাখি যদি উড়ি যায় তো এই খাসা থাকি লাভটা কি, বুঝছেন? তা মাসি তোমরা তোমার বেটাক বুঝি শুনি কন, তা আমরা গেলং। জয় হিন্দ মাসি। গেলাম মাসি, গেলাম। বুঝি আনক না, হ্যাঁ চলো রে। কিন্তু খাতা শূন্য। এটা কোটা তুই বসিয়েছিস? এবারই আয়, এটা কোটা বসিয়েছিস? শোন, সেদিনকে চ্যাংরাগুলো না আসছিল। হ্যাঁ সেদিনকে চ্যাংরাগুলো আসছে, আসে কি কি কবা লাগছে, প্রাণ পাখি টান পাখি। আমরা বলে কি 50,000 টাকা চায়, তো দিয়ে দে। 50,000 টাকা দেয় নাকি? 50,000 টাকা দুর্গা পূজার চান্দা ফাঁক শিলিখান। আর উমার কথা কোনো কান দেওয়ার দরকার নেই, দেখাইলেও শুনবে না, ঘর বন্ধ হয়ে থাকবেন। দুনিয়া আসে মদার জোর উঠছে, উমার কথা শুনে আমার লাভ আছে নাকি? বেকার ক্যাসাল ঝামেলা না করিসে, দিয়া দে। আরে ক্যাসাল ঝামেলা মানে উমরা আসি মানে শাসা পাইছে, তাকে 50,000 টাকা দিয়ে দেবো, পাইছে কি মানে আসে নাকি আমার থাকেন। গেলুম, হ্যাঁ পরে ইয়ে করিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুই কি করিম কত, বেটাটা আমাকে এটুকুনা থুয়ে গেল, এটুকুনা তো আমরা কোনোই চিনি না, আল্লাহ কি যা ফির মুই কম কত। এ বুড়া বিড়া হয়ে গেল নাকি রে? মেশো মাসি এদি আইসো, এদি আইসো। হিজড়ে আয় গেল নাকি? দুয়ার বন্ধ করে রাখছিস, খোল দুয়ার। দেখো তো কি গালি গালাজ করি লাগছে দেখেন তো। আচ্ছা রোজ রোজ মুই যা দেখি না না, তোমরা জান না বেটা কি কইছে মনে নাই? বাইরে যাওয়ার জন্য না কইছে, না জান না জান না।
আচ্ছা মই কিছু হইলে বুঝিয়ে আসি তো চমরস মই আসি তো ছোট আস্তে আস্তে 2000 টাকা দিছে ঠিক আছে তো দিছে আর কত দিবে তোমাক তা মেশো তোমরা কাক কি কথাটা কয় লাগছেন জানেন তো হ্যাঁ আমরা কি ভিকারি নাকি যে প্রতিদিন আসমো তোমার বাড়ি প্রতিদিন চিল্লা আল্লাহ এগুলা ভাল লাগে না এলাও পর্যন্ত ভদ্রভাবে কয় দচ্ছি ভালে ভালে দিয়ে দাও বেকার ঝুট ঝামলা করি লাভ আছে বুঝছেন বিপদে আপদে না আমরাই আসমো হ্যাঁ দেখলুম তো তোমরা কেমন ভদ্র তোমার আপদ বিপদ আমার লাগবে না আমার তো আমরা নিজে সামলে নিব যাও তোমরা যাও থেকে যা মানে আর কাক কোন তোমরা গরম থেকে কতক্ষণ মানে সাথে আরে আরে ছোট তুই কি করে ফেলালো তো তুমি বন্দুকটা দিলুম কিসের জন্য তো একটু ভয় দেখে তুই আনছো চল 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 বিরেন 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 চল 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 কি হল আমার একটা সিক্রেট মিশনের যা হেলিকপ্টার ক্র্যাশ হয়ে সুশান্তর বীরগতি প্রাপ্ত হয়েছে মানে মানে শহীদ হয়েছে